হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাম্বার 007। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি, সুস্থ আছেন। তো আজকের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হলো খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো আপনারা অনেকেই আছেন যে প্লে স্টোরে যে ভিডম্যাট খোঁজেন, ভিডম্যাট অ্যাপ পান না প্লে স্টোরে যে, তো আলিজালি অন্য সব সফটওয়্যার নামিয়ে ফেলেন, কোনো কাজের কাজ কিছুই হয় না। তো আজকে আপনি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে ভিডম্যাট অ্যাপ নামাই এবং কোথা থেকে নামাই। তো দেখলে আপনারা অরিজিনাল ভিডম্যাট একদম পেয়ে যাবেন। তো কোনো ডাউনলোড হতে কোনো সমস্যা হবে না, ডাউনলোড দিলে ইজিলি গ্যালারিতে নামবে 100% শিওর। তো দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তো সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো হ্যালো এভরিওয়ান, তো আমরা প্রথম মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর প্রথমে খুঁজবো আমরা ক্রোম ব্রাউজারটা কোথায় আছে। তো ক্রোম ব্রাউজারটা পেয়ে যাওয়ার পর আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার আগে মনে থাকতে হবে আপনার ডাটা বা ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। তো সার্চ অপশনে টাইপ করবেন ভিডম্যাট অ্যাপ ডাউনলোড। তো দেখবেন 2 নম্বর আইসা বসে ভিডম্যাট অ্যাপ ডাউনলোড। তো আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে, নেট স্পিডের উপর নির্ভর করবে, আপনার নেট স্পিড যেরকম থাকবে তো ওরকম আর কি সার্ভিস পাবে। তো আমরা এখন ট্রেনে একদম নিচে যাবো, এগুলো কিছুই নেই, এগুলো ফেক একদম। তো আমরা নিচে যাবো, ফ্রি ডাউনলোড ওইটা করলো আপনার একদম উদয় হয়ে যাবেন, ওইটা কাজের কাজ কিছুই করবে না। তো আমরা এখন চলে যাবো নিচে। নিচে গেলে দেখবেন আপনার লিঙ্ক দেওয়া আছে https://www.vidmateap.com। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, নেটের উপরে সব ভয়ে বসতে হবে। তো এখন দেখাবে আপনার ক্রোম ব্রাউজার, জাস্ট ক্রোম ব্রাউজার দেব। ক্রোম ব্রাউজারে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর তারপর একটা চিহ্ন আসবে দেখবেন আপনারা নিচে। তো আমি ওয়েট করতেছি। তো এখন আইসা পড়ছে ভিডম্যাট অ্যাপ, দেখেন আপনারা একদম দেখতে পাচ্ছেন একদম অফিসিয়ালটা আইসা পড়ছে। দেখেন এখানে লেখা আছে ইউটিউব ডাউনলোডার, ইউটিউব ডাউনলোডার, ঠিক আছে, সব কিছু দেওয়া আছে। আপনারা পড়ে চাইলে পড়ে নিতে পারেন, একদম 21 সালের আপডেট এটা। তো আপনারা দিবেন অফিসিয়াল ডাউনলোড, এখানে অফিসিয়াল ডাউনলোডে ক্লিক করবেন। অফিসিয়াল ডাউনলোডে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, জাস্ট 1 মিনিট। 1 মিনিট অপেক্ষা করার পর আপনারা দেখবেন সব আপনারা এখন সরিয়ে দেবেন, ওকে দিবেন, ওকে মানে ডাউনলোড পারমিশন এসে ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পর ডান, এখন বের হয়ে যাবেন সরাসরি এখান থেকে। দেখেন উপরে শাটার নামানোর পর উপরে ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা সব কিছু কেটে একদম বের হয়ে পেয়ে, তো আমরা এখন নেমে গেছে ভিডম্যাট। তো আমরা এখন যাব ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার পেয়ে যাওয়ার পর ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজার ক্লিক করার পর আমরা সেট মেমোরিতে যাব, ফুল এসডি কার্ডে নামবে না, সেট মেমোরিতে যাব। ডাউনলোড অপশনটা খুঁজব, ডাউনলোড ফোল্ডার আছে, ডাউনলোড ফোল্ডারে যাব। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর দেখব একদম ভিডম্যাটটা নেমে একদম রেডি হয়ে রয়েছে। তো আমরা ভিডম্যাটে ক্লিক করব, ইনস্টল হওয়ার জন্য পারমিশন যাবে। তো আমরা এখন ইনস্টলে চাপ দেব। ইনস্টল হতে যেরকম র্যামের উপর নির্ভর করবে আর কি, আপনার 2 GB 3 GB র্যাম হলে তাড়াতাড়ি হয়ে যাবে, 1 GB হলে আপনার একটু স্লো কাজ করবে। তো এখন কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর দেখেন হয়ে গেছে, কিন্তু এখন আমরা ক্লোজ দিয়ে দেব, এটা লক পারমিশন চেয়েছে আমার। তো আমরা এখন ওপেন দিব। ওপেন দেওয়ার পর আর দেখেন ভিডম্যাট আইসা পড়ছে, ভিডম্যাট কিন্তু বেশি পড়ছে, অ্যালাউ দেব। অ্যালাউ দেওয়ার পর আমরা এখন বের হয়ে যাব সরাসরি আর কি, আপনাদের দেখানোর জন্য যেন একদম আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হয়ে গেছে, দেখেন আমি একদম মুছে দিলাম আপনাদের সামনে। তো মুছে দেওয়ার পর এর দেখেন আমার আইসা পড়ছে ভিডম্যাট অ্যাপটা, ভিডম্যাট অ্যাপটা আইসা পড়ছে। তো এখন আমরা ক্লিক করবো আপনাদের জাস্ট দেখানোর জন্য, ক্লিক করবো যেন কীভাবে ডাউনলোড করতে হয় গান, মানে ভিডম্যাটে সব কিছু আপনি ডাউনলোড করতে পারবেন। আমার যে ডাউনলোড দেওয়া সফটওয়্যারটি রেডি হয়ে গেছে ডাউনলোড হওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পারতেছেন আপনারা যেন গান আইসা পড়ছে, আপনারা যা চান তাই সার্চ দিয়ে নিতে পারবেন ভিডম্যাট থেকে। তো এখন আমি আর ডাউনলোড দিব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা ছিল। তো যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো আগেও বলছি, তো আপনারা যদি গান নামাতে চান তাহলে যে লাল বাটন ওই জায়গায় ক্লিক করবেন, তাহলে গান অটোমেটিকলি নামতে থাকবে। তো যা যা খুশি রেগুলেশন তা এসে তার রেগুলেশন দিয়ে নেবেন কীভাবে ডাউনলোড করতে হয়, মানে কত রেগুলেশন আপনি ডাউনলোড করবেন আর কি, 700 পি 400 পি দেওয়া আছে, তো সেটা বুঝে নেবেন আর কি। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।